আসসালামু আলাইকুম। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ইনশাআল্লাহ কমন পাবেন। বাংলা সনের বা বাংলা নববর্ষের প্রবর্তন করেন কে? সম্রাট আকবর। কোন সালে বাংলা নববর্ষ প্রবর্তন করা হয়? 1584 খ্রিস্টাব্দে বাংলা নববর্ষ প্রবর্তন করা হয়, তবে 1556 খ্রিস্টাব্দকে ভিত্তি ধরে বছর সাল বা বর্তমান যে বাংলা সন এটা গণনা শুরু হয় 1556 খ্রিস্টাব্দ থেকে। 1556 খ্রিস্টাব্দকে পর থেকে বাংলা সন গণনা শুরু হয়, কিন্তু এটি গণনার কাজটা করা হয়েছে 1584 খ্রিস্টাব্দে, কারণ 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের দিল্লির সিংহাসনে বসেন, আর এই বর্ষাকে উপলক্ষ করেই সেই সন থেকেই বাংলার সন গণনা শুরু হয়। গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? ভারতের মালদহ জেলার হিন্দু সমাজে। গম্ভীরা গানের উৎপত্তি ভারতের মালদহ জেলার হিন্দু সমাজে। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? চাপাই নবাবগঞ্জের গান। চটকা বাংলাদেশের কোন অঞ্চলের গান? রংপুর অঞ্চলের গান। ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? ময়মনসিংহের গান। ভিডিওটি বারবার দেখতে থাকবেন, ইনশাআল্লাহ এখান থেকেই 100% কমন পাবেন। ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য গীতের নাম হচ্ছে জারি। ঢাকা ময়মনসিংহের নৃত্যের নাম হচ্ছে জারি। বিখ্যাত মণিপুরী নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের? এটি হচ্ছে সিলেট অঞ্চলের নৃত্য। বিখ্যাত রাস নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের? রাস নৃত্য হচ্ছে সিলেট অঞ্চলের মণিপুরী উপজাতিদের। বিখ্যাত বল নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের? বল নৃত্যটি হচ্ছে যশোর অঞ্চলের। ফরিদপুর ও খুলনা অঞ্চলের বিখ্যাত নৃত্যের নাম হচ্ছে ধূপ নৃত্য। ধূপ হচ্ছে ফরিদপুর ও খুলনার বিখ্যাত নৃত্য। পালা গান প্রধানত কোন অঞ্চলের? ময়মনসিংহ অঞ্চলের। ঝুমুর বাংলাদেশের কোন অঞ্চলের নাচ হিসেবে স্বীকৃত? রংপুর ও রাজশাহী অঞ্চলের নৃত্য হচ্ছে ঝুমুর। ঘাটু গান বাংলাদেশের কোন অঞ্চলের? ময়মনসিংহ সিলেট জেলার ভাটি অঞ্চলের বিখ্যাত লোকগীতি। ঘাটু গান হচ্ছে ময়মনসিংহ ও সিলেট জেলার ভাটি অঞ্চলের বিখ্যাত লোকগীতি। নৌকাবাহী প্রতিযোগিতায় কোন গান পরিবেশন করা হয়? সারি গান। আমার ভাইয়ের রক্ত রাঙানো গানটির গীতিকারকে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্ত রাঙানো গানটির প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। কোন সালের প্রভাত ফেরিতে সর্বপ্রথম একুশের গান আমার ভাইয়ের রক্ত রাঙানো গানটি প্রথম গাওয়া হয়? 1954 সালে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকারকে? গোবিন্দ হাওলাদার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকার ও শিল্পীকে? গানটির সুরকার ও শিল্পী হচ্ছে আপেল মাহমুদ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হাওলাদার, আর এই গানটির সুরকার এবং শিল্পী হচ্ছে আপেল মাহমুদ। সালাম সালাম হাজার সালাম গানটির গীতিকার ও সুরকার হচ্ছে ফজলে খোদা। গীতিকার ফজলে খোদা, সুরকার হচ্ছে আব্দুল জব্বার। সালাম সালাম হাজার সালাম গানটির গীতিকার ও সুরকার, গীতিকার হচ্ছে ফজলে খোদা, সুরকার আব্দুল জব্বার। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা? গানটির গীতিকার ও সুরকারকে? গীতিকার গোবিন্দ হালদার, আর সুরকার হচ্ছে আফেল মাহমুদ। তাহলে সালাম সালাম এই গানটি এবং এক সাগর রক্তের বিনিময়ের গানটির সুরকার হচ্ছে আফেল মাহমুদ। সালাম সালাম হাজার গানের গীতিকার ফজলে খোদা, এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলো যারা, এটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এটার গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। জয় বাংলা বাংলা জয় গানটির সুরকার ও গীতিকারকে? গীতিকার হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার হচ্ছে আনোয়ার পারভেজ, জয় বাংলা বাংলার জয়। এটি হচ্ছে গীতিকার গাজী মাজারুল আনোয়ার, সুরকার হচ্ছে আনোয়ার পারভেজ। শোনো একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠের ধ্বনি, ধ্বনি প্রতিধ্বনি গানটির গীতিকারকে। গীতিকার হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার ও শিল্পী অংশুমান রায়। শোনো একটি মুজিবের, এই গানটির গীতিকার হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার আর সুরকার ও শিল্পী হচ্ছে অংশুমান রায়। সবকটি জানালা খুলে দাও না গানটির গীতিকার ও সুরকারকে। গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার আহমেদ ইমতিয়াজ। সবকটি জানালা খুলে দাও না এটির গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির গীতিকার ও সুরকারকে। গীতিকার ও সুরকার হচ্ছে আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এই গানটির গীতিকার সুরকার হচ্ছে আব্দুল লতিফ। সবকটি জানালা খুলে দাও না এটির গীতিকার নজরুল ইসলাম বাবু আর সুরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। খাঁচার ভিতর অচিন পাখি গানটির রচয়িতাকে লালন শাহ। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। যাত গেল বলো গানটির রচয়িতা লালন শাহ। সময় গেলে সাধন হবে না গানটির রচয়িতাও লালন শাহের। বাড়ির কাছে আর শ্রীনগর গানটির রচয়িতা লালন শাহ। আমি অপর হয়ে বসে আছি গানটির রচয়িতাকে লালন শাহ। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির রচয়িতা শেখ ওয়াহিদ। আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির রচয়িতাকে শাহ আব্দুল করিম। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু গানটির রচয়িতা শাহ আব্দুল করিম। আগে কি সুন্দর দিন কাটাইতাম এবং কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু এটা হচ্ছে শাহ আব্দুল করিমের গান। কেমনে ভুলিব আমি গানটির রচয়িতা শাহ আব্দুল করিম। লোকে বলে বলে রে গানটির রচয়িতা হাসন রাজা। সোনা বন্ধে গানটির রচয়িতা হাসন রাজা। ভাষা আন্দোলনের ওপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত একুশের চিত্রশিল্পীকে মুর্তজা বশির। ভাষা আন্দোলনের ওপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত একুশের চিত্রশিল্পী মুর্তজা বশির। দুর্ভিক্ষের ওপর ম্যাডোনা 43 ছবিটি এঁকেছেন শিল্পাচার্য জয়নাল আবেদিন। ম্যাডোনা 43 ছবিটি এঁকেছেন জয়নুল আবেদিন। প্রখ্যাত তিন কন্যা ছবিটি এঁকেছেন কামরুল হাসান। এই জানোয়ারদের হত্যা করতে হবে কার বিখ্যাত চিত্রকর্ম কামরুল হাসানের। হত্যাযজ্ঞ ও চরদখল কার বিখ্যাত চিত্রকর্ম এস এম সুলতানের। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পীকে ওস্তাদ আয়াত আলী খান। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ছিলেন বুলবুল চৌধুরী। বুলবুল চৌধুরী হচ্ছে নৃত্য আর বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞ ছিলেন হচ্ছে ওস্তাদ আয়াত আলী খান। সঙ্গীত অর্থাৎ গানের দিকে খ্যাতি ছিল হচ্ছে আয়াত আলী আর নৃত্যর দিক দিয়ে ছিল হচ্ছে বুলবুল চৌধুরী। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতি শিল্পী ছিলেন আব্বাসউদ্দিন ও আব্দুল আলীম। পল্লীগীতি হচ্ছে আব্বাসউদ্দিন এবং আব্দুল আলীম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুঘর হচ্ছে জুয়েল আইচ। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতিকে এফ আর খান। বাংলাদেশের বিখ্যাত ভাস্করকে শামীম শিকদার। বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পীকে অলোক রায়। বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্টকে রফিকুন নবী। বাংলাদেশের সুর সম্রাট বলা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। বাংলাদেশের বাউল সম্রাট বলা হয় লালন ফকিরকে। বাংলার মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলস কিংসকে। উপমহাদেশে চলচ্চিত্র জনক হীরালাল সেন। উপমহাদেশে চলচ্চিত্র জনক হচ্ছে হীরালাল সেন। বাংলাদেশের চলচ্চিত্র জনক আব্দুল জব্বার খান। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। উপমহাদেশে প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি জামাই ষষ্ঠী। উপমহাদেশে প্রথম এবং বাংলায় সবাক চলচ্চিত্র
প্রথম হচ্ছে জামাই ষষ্ঠী। উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র নাম আলিবাবা ও চল্লিশ চোর। নির্বাক চলচ্চিত্র বাংলাদেশের প্রথম চলচ্চিত্র, মুখোমুখোশ 1956 সালে প্রকাশিত হয়। মুখোমুখোশ চলচ্চিত্রের পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান। পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক ছিলেন সত্যজিৎ রায়, কিন্তু পথের পাঁচালী উপন্যাসটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী একটি চলচ্চিত্র পরিচালক হচ্ছে সত্যজিৎ রায়, কিন্তু পথের পাঁচালী নামে উপন্যাস আছে যেটা লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি। বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র হচ্ছে স্টপ জেনোসাইড। চিত্রা নদীর পাড়ে ও লাল সালু চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। চিত্রা নদীর পাড়ে ও লাল সালু চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। মুক্তির গান, অগ্রযাত্রা ও মাটির ময়না চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। মুক্তির গান, অগ্রযাত্রা, মাটির ময়না তারেক মাসুদ এই চলচ্চিত্র নির্মাতা। চাকা ও আগামী এর নির্মাতা মোর্শেদুল ইসলাম। চাকা ও আগামী এর নির্মাতা মোর্শেদুল ইসলাম। পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রটির নির্মাতা গৌতম ঘোষ। পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রটির নির্মাতা গৌতম ঘোষ। লিবারেশন ফাইটার্স চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে আলমগীর কবির। লিবারেশন ফাইটার্স চলচ্চিত্র পরিচালক আলমগীর কবির। বাংলা সিনেমার কোন অভিনেত্রী ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন? ববিতা। বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী পূর্ণিমা সেনগুপ্তা। বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী হচ্ছে পূর্ণিমা সেনগুপ্তা। বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী হচ্ছে বনানী চৌধুরী। বাংলাদেশে প্রথম টেলিভিশন চালু হয় 1964 সালে। বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় 1980 সালে পহেলা ডিসেম্বরে। অর্থাৎ বাংলাদেশে প্রথম টেলিভিশন চালু হয় 1964-তে আর রঙিন টেলিভিশন চালু হয় 1980 সালে পহেলা ডিসেম্বরে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বা পদকের নাম হচ্ছে স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার। নোট, বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার এর নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ। সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এর নাম হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আগামীতে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।